আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে পিএলআইডি রোগ নিয়ে কথা বলবো, বা স্লিপ ডিস্ক, যেটা আমেরিকাতে খুব প্রচলিত স্লিপ ডিস্ক এই ভাষাটি বা এই মেডিকেল টার্মটি, বা বাংলাদেশে ডিস্ক প্রোল্যাপস, যেটা আমরা বলি প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তো এটা নিয়ে আমরা এই করোনাকালেও আল্লাহর অশেষ মেহরবানিতে আমি বলবো, আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি, রোগী দেখছি, নতুন নতুন রোগী দেখছি এবং চিকিৎসা দিয়ে যাচ্ছি। তো আমার সাথে এই যেহেতু একজন রোগী আছেন যিনি আমার সাথেই বসে আছেন, আমরা কিন্তু মোটামুটি ডিস্টেন্স মেনটেন করেই কথা বলছি, যেহেতু ভিডিওর স্বার্থে হয়তো মাস্ক ইউজ করছি না। তো আমার যে রোগী দাদন মিয়া, আমি একটু দাদন মিয়া আপনাকে আপনার পরিচয় দিতে, মানে আপনার বয়স কি, আপনি কোথায় কি করেন, এবং বাড়ি কোথায়, গ্রামের বাড়ি, আপনার পেশাগত পরিচয় যদি দর্শকদেরকে একটু দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ দাদন, আমি মিরপুর 11 নম্বরে থাকি। আমি একজন মুদি ব্যবসায়ী। আমি দীর্ঘ 11 বছর যাবত এই সমস্যায় ভুগতেছিলাম। অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু অনেক টাকা খরচ করছি, কিন্তু কোনো জায়গায় কাজ হয় না। আল্লাহর রহমতে আমি গেল 23/4/2020 ডিপিআরসি হাসপাতালে ভর্তি নিয়েছি। তারপরে আমার আজকে কয় তারিখ? আজকে 12/5, মানে আজকে পর্যন্ত আপনি ভর্তি আছেন, ঠিক না? আজকে পর্যন্ত আমি ভর্তি আছি। তারপরে আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। এখন আগামীকালকে আমি রিলিজ নিব। আচ্ছা, বুঝতে পেরেছি। তো দাদন সাহেব, আপনার আপনি মুদি ব্যবসায়ী আপনি বলছিলেন, তো আপনি আসলে এই যে মুদি ব্যবসা এটা কতদিন ধরে করেন? তার আগে একটু আপনার গ্রামের বাড়ির পরিচয় দিবেন। আপনি তো মিরপুরে থাকেন বলছেন, মিরপুরে মুদি ব্যবসা করেন, বিজনেস করেন, কিন্তু আপনার গ্রামের বাড়ির কোথায় এটা? শরীয়তপুর, নড়িয়া থানা আমার গ্রাম। থানা গ্রাম, আর গ্রামের নাম চরমোহন। চরমোহন গ্রামে আপনি ওখান থেকেই আসছেন, ঢাকায় আছেন। হ্যাঁ, তো এই যে মুদি ব্যবসা করেন, এই যে পেশা, আমরা যে পেশাগত আসলে অনেক রোগীদেরই এই রোগগুলো আমরা পেয়ে থাকি, যে পেশাগত প্রবলেম, যেটা আমরা বলি দীর্ঘ সময় বসে থাকা, দীর্ঘ সময় ভুলভাবে বসা, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা, এক্সারসাইজ না করা, না হাঁটা, অতিরিক্ত ওজন গেইন করা, নিয়ম মাফিক না চলা, তো এই সকল কারণে এই পিএলআইডি রোগটা সাধারণত দর্শক হয়ে থাকে। তো আমি একটু দাদন সাহেবের কাছে জানতে চাই, আপনার এই মুদি ব্যবসায় যে আপনি করেন, এটা কত বছর আনুমানিক? আচ্ছা, এই যে রোগটা, এই যে আপনার কোমর ব্যথা, পিএলআইডি, যেটা আমরা পরে এমআরআই তে পেলাম পিএলআইডি, তো এই রোগটা আপনার কতদিন ধরে, মানে 14 থেকে তো আপনি বিজনেস করে আসছেন, এরপরে দেখা দিল কবে থেকে? এর আগে, তারও আগে মনে করেন আমার টোটালি গোনা আছে 11 বছর ধরে, মানে আগের কাজের থেকেই আপনার সমস্যাটা তৈরি হচ্ছে, আগের কাজও আপনি বসে থাকতেন। আর এই যে মুদি দোকানদারি করেন, ব্যবসা করেন, এতে এখানে আপনি কি করেন সারাদিন, মানে কি করেন? আমার টেবিলে বসে লেখালেখি করতে হয়, আবার কিছু আগার পচা দিতে হয়, আবার হলো বসে থাকার কাজ বেশি, মাঝে মাঝে উঠতে হয়, উঠা ওই তো ভারী কোনো একটা কাস্টমার আসছে বা কোনো হেল্প করতে হয়, ঠিক না? তো এই যে দেখেন দর্শক, এই যে এই জাতীয় যারা পেশাজীবী আছে, শুধু উনি না, আমরা যারা ডাক্তার বসে থাকি, এই যে বসে থাকি সারাক্ষণ কম বসে বসে লেখা, রুগী দেখা, অনেক ডাক্তার আছে যে 12-13-14 ঘন্টা টানা রুগী দেখে, তারপর অনেক সার্জন আছেন ওটিতে সামনে ঝুঁকে ঝুঁকে ওটি করছেন সকাল থেকে রাত পর্যন্ত, তাদের কোমরে এই পিএলআইডি ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে। এই ডিস্ক প্রোল্যাপস আর ডিউ টু ইনঅ্যাক্টিভিটি, এবং দীর্ঘ সময় যদি আমাদের কোমরের যে ডিস্কের উপরে যদি কম্প্রেশন হয়, প্রেশার পড়ে, আমাদের তখন ব্যাক যে মাসেলগুলো থাকে, লিগামেন্টগুলো থাকে, এগুলো দুর্বল হয়ে পড়ে। আমাদের যে অ্যানুলাস ফাইব্রোসাস, মানে ডিস্কের চারপাশে যে কভারটা, আস্তে 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 কি হয়, ফাইব্রোসিস হয়ে যায়, শুকিয়ে যায় এবং সেখান থেকে ফেটে যায়, ফেটে গিয়ে নার্ভ কম্প্রেশনে কোমরের ডিস্ক প্রোল্যাপস হয়ে পড়ে। তো আপনি একটু বলবেন যে আপনার শারীরিক কি সমস্যা হতো এই যে ডিস্ক প্রোল্যাপস হওয়ার কারণে,
শারীরিক কোমরে কি সমস্যা হইতো, আপনি কি ফিল করতেন? মানে শারীরিক সমস্যা হইতো, আমি দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম না, আর যদি অনেকক্ষণ বসে থাকতাম তখন মাথা টান খাইতো আর কেমন জানি লাগতো, ব্যথা অনেক। আর যেটা সবসময় বেশি হইতো ওটা শীতকালে আমার পা হাত পাও লড়াইতে পারতাম না, আর হলো ঘুমেতে উঠলে সকালবেলা এমনি কন্টিনিউ সবসময় সকালে ঘুমেতে উঠলে শরীর খুব ব্যথা করতো, মানে এত ব্যথা মানে লড়াচড়া যেত না, এই অবস্থা, এই অবস্থা ছিল। তো ওকে, তো আপনি 11 বছর ধরে কি জাতীয়, মানে আমাদের এই ডিপিআরসিতে এই যে রিহ্যাবিলিটেশন আমরা যে চিকিৎসা দিছি এটা একেবারেই ব্যতিক্রমী পুনর্বাসন চিকিৎসা, সো সেটা নিয়ে আমরা আসবো। তার আগে আপনি এর আগে কি জাতীয় কি ধরনের চিকিৎসা বা কি করেছিলেন, মানে এই চিকিৎসা সংক্রান্ত কোথায় কোথায় গিয়েছিলেন? আমি রিকোয়েস্ট করবো যে ডাক্তারদের নাম বলার দরকার নাই, মানে কি জাতীয় চিকিৎসা করেছিলেন, কোন কোন জায়গায় গিয়েছিলেন? আমি নিউরোসায়েন্সে দেখাইছি। আচ্ছা, অনেকদিন ওনারা ওষুধ লেখা দিত কিন্তু ওষুধে কোনো কাজ হইতো না, মানে কিছু নিয়ম কারণ করে দিত ওগুলা ঠিক মতো মেনটেন হইতো না, যার জন্য ওটা আবার হিরে জায়গা মতো একই অবস্থা। ওষুধ মানে একের পর এক খাইতেই থাকছি, ওষুধ খাওয়া তো সহজ, টাকা তো কিনতাম খাই বলেতাম কিন্তু ওটা কোনো কাজে আসতো না। তারপরে আবার দেখছিলাম জাপান বাংলাদেশ জিগাতলা যে জি ধানমন্ডিতে, ধানমন্ডিতে তারপরে এমনি তার অনেক ওষুধ যাই যে জায়গায় যাইতে কই সেই জায়গায় গেছি, সবচেয়ে বেশি দেখাইছি আমি হলো নিউরোসায়েন্সে। আচ্ছা, আপনি ভালো হচ্ছিলেন না? এই তো না, ভালো হইনি, আমি ওষুধ কন্টিনিউ অনেক খাইছি কিন্তু কোনো কাজই হয় না। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই, ওনারা উনি আমার কাছে আসার পরে ডিপিআরসিতে আমরা ওনার একটা এমআরআই করেছিলাম। সো এমআরআইতে এইখানে দেখেন আপনারা এই যে ডিস্কটা ওনার প্রলাপস হয়ে গিয়েছে, পিএলআইডি, এটা L5S1, এই L5S1 এটা খুব সহজ। তো এই যে এমআরআই, এই যে ফিল, এই এমআরআই নিয়েও বাংলাদেশে একটু আমি বলবো মতভেদ আছে, রুগীদের মধ্যে মতভেদ আছে, ডাক্তারদের মধ্যেও। অনেক ডাক্তাররা বলে যে কোমর ব্যথা বা যে কোনো ব্যথা বেদনা স্পেশালি কোমর ব্যথার ক্ষেত্রে বা প্যারালাইসিসের ক্ষেত্রে, আর যারা দীর্ঘদিন কোমর ব্যথা আক্রান্ত বা যারা খুনি খুব মানে ব্যথার সাথে জটিল অবস্থা, হ্যাঁ, পসরা পাখানা সমস্যা, হাত পা অবশ্যই আসে দীর্ঘদিন, তাদেরকে আমরা সাধারণত গেলে কি করি, একটা এক্সরে করি, ঠিক না? তো এক্সরে করি করি এক্সরে করতেই থাকি মাসের পর মাস, বছরের পর বছর রোগ পাওয়া যায় না, প্রায় রুগী এটা হয় রোগ দেখা যায় না। তো এক্সরে আসলে খুব কম খরচ, হ্যাঁ, 700-800 টাকা, 500-600 টাকা লাগে, কিন্তু এমআরআই একটু ব্যয়বহুল। এমআরআই হাসপাতাল টু হাসপাতাল বাংলাদেশে মানে 5,000 টাকা থেকে শুরু করে 7,000-8,000 বা 9,000 টাকা পর্যন্ত এমআরআই নিয়ে থাকে, তো একটু ব্যয়বহুল। তো অনেকের ধারণা যে একটু ব্যয়বহুল টেস্টটা করলে আসলে খরচ বেশি, কিন্তু আমি বলবো এতে খরচ অনেক কম। কিভাবে, এর বাস্তব উদাহরণ আমাদের দাদন সাহেব, উনি 11 বছর ধরে কিন্তু এই কোমর ব্যথায় ভুগছিলেন। তো উনি এই এমআরআইটা আনুমানিক কতদিন আগে করেছেন দাদন সাহেব? এটা করাইছি আপনার 19 সালের আপনার ইয়াতে, মানে গত 19 সালের 10-এ, ওকে, প্রায় এক বছর আগে, এক দেড় বছর, এক বছর আগে, ইয়েস, না 10-19, হ্যাঁ 10-19, তার মানে 6-7 মাস, ও 6-7 মাস আগে। তো দেখেন উনি এই যে উনি 11 বছর ধরে কোমর ব্যথা ভুগছে, কিন্তু 11 বছর ধরে উনার কি করছে, বিভিন্ন হাসপাতালে গিয়েছে, ডাক্তারদের কাছে গিয়েছে, উনার রোগও ঠিক মতো নির্ণয় হয় না, কেবল ব্যথার ওষুধ খেয়েছে, উনার শারীরিক আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, পাশাপাশি উনি কাজ করতে পারতো না ঠিক মতো, কারণ সুস্থ নাহলে কাজ করবে কীভাবে, কাজ না করলে আর্ন করবে কীভাবে? সো এটা একটার সাথে একটা আর্থিক সমস্যার সাথে পারিবারিক সমস্যা জড়িত, পারিবারিক সমস্যার সাথে সামাজিক সমস্যা জড়িত। সো এগুলো কিন্তু আমাদের আরও অপকার হয়েছে, যদি ওনারা আরও 10-11 বছর আগে এমআরআইটা করে ফেলতো তাহলে এই পিএলআইডিটা কিন্তু কনফার্ম হয়ে যেত। তো উনি 6-7 মাস আগে, তাও আমার কাছে করে নাই কিন্তু, অন্য ডাক্তারদের কাছেই করে আসছে, কি ঠিক না? তো উনি অন্যখানে কিন্তু এমআরআইটা করে আসছে। তো এই যে এমআরআই, এটা আপনাদের উপকার হয়, কিভাবে উপকার হয়, এই যে দীর্ঘদিন রোগ ডায়াগনোসিস না হওয়া, তো এমআরআই করলে ডায়াগনোসিস হয়ে যায়, দীর্ঘদিন বিভিন্ন এক্সরে ওষুধ খেয়ে যাচ্ছেন সেগুলোর তো খরচ আছে, তারপরে আপনি সুস্থ থাকলে কাজ করতে পারতেন, আর্ন করতে পারতেন, সে টাকাটা কোথায় গেল সেটাও তো পাচ্ছেন না। সো যদি আর্লি ডায়াগনোসিস, পিএলআইডি রোগের ক্ষেত্রে যাদের কোমর ব্যথা, পায়ে ব্যথা জিজি করে মোর দেন 3 মান্থ হয়ে গিয়েছে, আমি বলবো ওনার মাধ্যমে, উনি বাস্তব উদাহরণ দাদন সাহেব যে 11 বছর যিনি ভুগছেন, আপনাদেরকে দ্রুত একটা ভালো জায়গায়, ভালো যারা দীর্ঘদিন এই রুগী নিয়ে কাজ করে সেই ডাক্তারের তত্ত্বাবধানে একটা এমআরআই করে ফেলবেন। তো আমি আসি এখন দাদন সাহেব, এখন বর্তমানে আমাদের এখানে যে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন, তো আমাদের এখানে আসলে আমরা
পুনর্বাসন করে থাকি। এই জিনিসটা কি আপনি বুঝতে পেরেছেন? আমরা আপনি যদি দর্শকদেরকে বলেন যে আমরা এখানে কি জাতীয় চিকিৎসা করেছি, এগুলার পদ্ধতি কি, এখানে কি কি জিনিস আমরা ব্যবহার করেছি আপনাকে রেখে, এই জিনিসটা যদি জাস্ট একটা আপনি যতটুকু বুঝেছেন দর্শকদেরকে বলতেন। যেমন আমি এই জায়গায় পুরো অন্যরকম ফিল করতেছিলাম, যেমন কি আমি জানি না যে এখানে এত ধরনের থেরাপি দেওয়া হয়। প্রায় তিন বেলা থেরাপি দেওয়া হয়, দুই ঘন্টার থেকে বেশি লাগে, তো অনেক ধরনের থেরাপি, ওই থেরাপি দিতে দিতে প্রায় সুস্থর দিকে। আচ্ছা, আপনি থেরাপি, থেরাপি তো অনেক নাম আছে, আমি হয়তো নামগুলা কইতে পারতাছি না, অনেক মানে বিভিন্ন প্রকার মেশিন, বিভিন্ন প্রকার ব্যায়াম, ঠিক না? জি জি। আচ্ছা, তো আল্লাহর রহমতে এখন কি অবস্থা বর্তমানে আপনি? আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই সুস্থ, সুস্থই পুরোপুরি। আপনি কি হেঁটে দেখেছিলেন, হাঁটাহাঁটি করে? হাঁটাহাঁটি করছি, উপরে নিচে না, বসে দেখেছিলেন যে আপনাকে বসে থাকতে অসুবিধা হইতো? আগে বসলে উপুত হইলে, রুকুর মতো দিলে আমার সমস্যা হইতো, মানে টান লাগতো মাঝায়, তো এখন আর লাগে না আর কি। আচ্ছা, রিল্যাক্স লাগে এখন আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো দর্শক, আপনাদেরকে আমি যেটা বলবো, এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জনসচেতনতা। তো ওনাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ উনি হয়তো ভালো। আমরা আপনাদের দোয়ায় অ্যাডভান্স বিভিন্ন মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি এবং অ্যাডভান্স বিভিন্ন চিকিৎসা এখানে করতে পারি, সেটা ঠিক আছে। কিন্তু রোগীদের যেটা করতে হবে, সচেতনতা খুব জরুরি, যে এই যে কাজ করবেন, কাজের কিছু নিয়মকানুন আছে, বসার নিয়মকানুন আছে, চেয়ারটা ঠিক হইতে হবে, আবার হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা, হাঁটা চলাফেরা এগুলো করতে হবে। এই টিপসগুলো কিন্তু আমার এই পিছনে দেওয়া আছে, আমার ফাইলের পিছনে দেওয়া আছে, তারপরে আমাদের কিছু আছে, হ্যাঁ লিফলেট আছে, লিফলেট তো। তো এই জিনিসগুলো আমরা কিন্তু বারবার দিয়েছি, এবং আমার লেখা বই আছে, বইগুলোতেও কিন্তু আমি প্রচুর দিয়েছি। সো হয়তো অনেকের বইয়ে সময় পাবেন না আপনারা, বা বই পড়তে সময় লাগবে, এটা করতে যদি আপনারা আমার অন্তত এই ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এগুলো যদি তুমি বই দাও তাহলে হবে, এই চ্যানেলগুলো একটু দেখেন, তা এইগুলা আপনাদের অনেক উপকার আসবে। আর এই বইটি আপনারা ইচ্ছা করলে ডিপিআরসি ফার্মেসিতে যে নাম্বার আছে, ফোন দিয়ে বইটি এখান থেকে নিয়ে যাবেন, এখানে অনেক উপদেশ দেওয়া আছে বইয়ের মধ্যে কীভাবে কী করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আর আপনারা কী জানতে চান, কোন বিষয় নিয়ে জানতে চান, কী বিষয় নিয়ে জানতে চান, তো এই জিনিসটা যদি আমাকে একটু জানান আপনি কমেন্টে লিখে, তাহলে আমি সেই বিষয়টা নিয়ে, সেই রোগটি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আর এখানে আরও কিছু যে হেলথ টিপস আছে, দেখেন দেহ ভঙ্গি, যেটা ওনার ক্ষেত্রে হয়তো উনি বুঝতে পারে নাই, যে এই যে বসে থাকা দীর্ঘ সময়, এই নিয়মগুলো মেনে চলা, হ্যাঁ এগুলা একটু যদি উনি, আশা করি উনি এখন ট্রেন্ড, হ্যাঁ উনি মোটামুটি একজন ডাক্তার হয়ে গিয়েছে অন্তত কোমর ব্যথার, যে ভবিষ্যতে কি কত কি পারবেন না, তা এবং উনি আশা করি উনিও উপদেশ দিবে রোগীদেরকে, যে উনি যেখানে ওনার পরিবার, ওনার বন্ধু বান্ধব, যে তোমরা এইভাবে কাজ করবে, এইভাবে বসবা, এইভাবেই আমরা জনসচেতনতা তৈরি করব। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।